গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, 29-72টি টোটাল ভ্যাকান্সি নিয়ে আমরা আবার রেলের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যারা ভিডিওটা দেখছো অবশ্য প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দাও, কারণ দারুণ অপরচুনিটি রয়েছে তোমাদের রেলের জন্য। এই রেলে যারা আবেদন করবে ইস্টার্ন রেলওয়ে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, তোমরা যারা যারা আবেদন করবে ভাবছো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করবে। তোমাদের পোস্টের নাম সিলেক্ট করে কন্টিনিউ বাটন প্রেস করলেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমত এখানে তোমাদের যারা আবেদন করবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে, যেটা হচ্ছে কলকাতাতেই এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, অনেকেই জানো। যারা জানো না, আজকেই হচ্ছে লাস্ট ডেট রয়েছে, তাই রিমাইন্ডার একবার দিয়ে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে। এখানে রিমাইন্ডার বলতে, যারা আবেদন করতে পারোনি বা এখনো করছো না তাদের ক্ষেত্রে আজকেই বলবো, যারা করোনি এখনো পর্যন্ত, লাস্ট ডেট আজকেই। হাওড়া ডিভিশনের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি কিন্তু অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে, 659টি টোটাল ভ্যাকান্সি রয়েছে হাওড়া ডিভিশন থেকে যারা আবেদন করবে। এছাড়াও এখানে যারা ব্লাইন্ড আছে এবং অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে রিজার্ভ ভ্যাকান্সি তো থাকছেই, এবং কাস্ট সার্টিফিকেটের জন্য কিন্তু ভ্যাকান্সি সংরক্ষণ থাকছে। লিলুয়া ওয়ার্কশপের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রয়েছে, লিলুয়া ওয়ার্কশপ 612টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, এবং আদার্স যারা ডিজেবল পার্টি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি সংরক্ষণ রয়েছে। শিয়ালদা ডিভিশন থেকে যারা আবেদন করবে, শিয়ালদা ডিভিশনের ভ্যাকান্সি কতগুলি রয়েছে, 297টা টোটাল ভ্যাকান্সি রয়েছে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে। এখানে কোন কোন পোস্ট রয়েছে সেইগুলো কিন্তু এখানে আমরা জানাচ্ছি না, কারণ শর্ট নোটিফিকেশানে দেখাচ্ছি তোমাদের এই ভিডিওটা। তবু একবার বলে দিই, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ফিটার এবং তোমাদের ওয়্যারম্যান, অয়েল ইঞ্জিন, এসি ফিল্টার এখানে ফিটার, এছাড়াও ওয়েল্ডেয়ার, মেশিনিস্ট, এই ধরনের যে পোস্টগুলি রয়েছে, কার্পেন্টার, পেন্টার, এই ধরনের পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপে নিয়োগ করবে, কাঁচরাপাড়া ওয়ার্কশপে 187টি টোটাল ভ্যাকান্সি রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপের ক্ষেত্রে। মালদা ডিভিশনে নিয়োগ করবে, মালদা ডিভিশন থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক এবং শেয়ার করে, আজকেই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাইবার ক্যাফে তোমাদের যাবতীয় ডকুমেন্ট নিয়ে চলে যাও, গিয়েই আবেদন করে ফেলো। আজকেই হচ্ছে শেষ তারিখ, 138টি মালদা ডিভিশনের হচ্ছে ভ্যাকান্সি রাখা হয়েছে। আসানসোলের ভ্যাকান্সি রয়েছে, আসানসোলের প্রার্থী যারা দেখছো ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে তোমার জেলার নাম কমেন্ট করে জানাও। এখানে 412টি টোটাল আসানসোলের ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও জামালপুর ওয়ার্কশপ যেখানে রয়েছে 667টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আবেদন করবে যারা মাধ্যমিক আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, টেট কোর্স করা থাকতে হবে, ম্যাক্সিমাম 24-এর মধ্যে বয়স হতে হবে 15-24, কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের ছাড় থাকবে, প্রার্থীর মাধ্যমিক বা 10+2 সিস্টেমে পাস করতে হবে, 50% নাম্বার সহ টেট কোর্স আইটিআই করা থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি দ্বারা স্বীকৃত হতে হবে এই পোস্টের ক্ষেত্রে। প্রার্থী নির্বাচন করা হবে শুধুমাত্র কোয়ালিফিকেশান এবং মেডিকেল এক্সামের মাধ্যমে। এখানে আবেদন ফিস 100 টাকা রাখা হয়েছে। যারা এসসি, এসটি, পিডব্লিউ, বিডি, ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের আবেদন ফিস লাগছে না, অনলাইনে আবেদন করো তাড়াতাড়ি। rrcer.com অফিসিয়াল ওয়েবসাইট, কলকাতার রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcer.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে এটা অলরেডি আবেদন অনেক দিন ধরেই চলছে, যারা আবেদন করোনি রিমাইন্ড
সেটার একটা ভিডিও করলাম। এখানে লাস্ট ডেট যেটা ছিল তোমাদের জন্য 10/5/2022 হচ্ছে লাস্ট ডেট করা হয়েছিল, এটাকে এক্সটেনশন করা হয়েছে, আজকেই হচ্ছে লাস্ট ডেট। দেখো এখানে তোমরা যদি দেখো নোটিফিকেশান বা তোমাদের অ্যাপ্রেন্টিস নাম্বারটা মিলিয়ে নেবে নোটিফিকেশানের সাথে, অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল তারই এটা কিন্তু তোমাদের জন্য যে এক্সটেনশন যে ডেটটা বার হয়েছে। এখানে এক্সটেন্ডেড ডেট হচ্ছে 20/5/2022, এক্সটেন্ডেড ডেট এখানে করা হয়েছে। আবেদন যারা করছো অবশ্যই লাস্ট ডেট আজকেই মাথায় রেখে গিয়ে সাইবার ক্যাপ থেকে ফর্মটা ফিল আপ করে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর ঘরে বসে তোমরা করতে পারো, ডেসক্রিপশানে আমরা তার জন্য লিঙ্কও দিয়ে দেবো, ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো, আর যদি এইরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আমাদেরকে। দেখা হবে নেক্সট।